হাই ফ্রেন্ডস, আমি সম্রাট দেব অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতা কা লোফার। নামটা শুনে আপনাদের নিশ্চয়ই আজব মনে হতে পারে, তবে এর পিছনেও একটা ইতিহাস আছে, সেটা আপনাদের পরে একদিন শোনাবো। এটা আমার আজকে ইউটিউবের ফার্স্ট ব্লগ, তাই কোনো রকম যদি কিছু ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যাতে পরবর্তী ভিডিওগুলিতে আমি সেটা ঠিক করে নিতে পারি। তবে আজকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটু খুব বেশি আপনারা শুনতে পেতে পারেন, এর জন্য আমি খুবই দুঃখিত। কারণ আজকে যে ব্লগটি আমি করছি, এই ব্লগটিতে আমি কোনো ইকুইপমেন্টসই ব্যবহার করছি না। তো আজকের টপিকটা কোন বিষয়ের ওপর হতে চলেছে চলুন সেটা দেখে নেওয়া যাক। আজকের টপিকটি হলো, একদম কম বাজেটের মধ্যে মোবাইল দিয়ে ব্লগ করতে গেলে কি কি জিনিসের প্রয়োজন, তার প্রাইস কত, সেই সব জিনিসগুলো কিভাবে সেট আপ করতে হয়, এবং কলকাতার কোথায় গেলে আপনারা এই জিনিসগুলো একদম কম দামে কিনতে পারবেন। এই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটিকে কাট না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর ঠিক নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটি দেখছেন, ওটা ক্লিক করে পাশে বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো সেটআপটা এখানে রেডি করে রাখা আছে, তো কোনটা কি সেটা দেখে নেওয়া যাক। এই যে আপনারা যে জিনিসটা দেখছেন, এটাকে বলে ফ্লেক্সিবল ট্রাইপড, এটাকে আবার অনেকে অক্টোপাস স্ট্যান্ডও বলে। এটাকে আপনারা এই রকম ভাবেও ইউজ করতে পারবেন, এটা আপনারা ক্যামেরার মতো ইউজ করতে পারবেন, আবার মোবাইল দিয়েও এটা আপনারা ইউজ করতে পারবেন। তো চলুন এটাকে খুলে দেখে নেওয়া যাক। এই যে এটাই হচ্ছে সেই অক্টোপাস স্ট্যান্ড, এটাকে আপনারা অনেক রকমভাবে ইউজ করতে পারেন, এটাকে আপনারা স্ট্যান্ড হিসাবে রেখেও ব্লগে ব্যবহার করতে পারবেন, এটাকে আপনারা এরমভাবে ইউজ করতে পারেন, আবার নানান রকমভাবে ইউজ করতে পারেন, এর জন্যই এটাকে ফ্লেক্সিবল ট্রাইপড বলা হয়। এ দেখুন এখানে দেওয়াই আছে আপনারা কীরমভাবে এটাকে ইউজ করতে পারেন, এটাকে আপনারা ক্যামেরাও লাগাতে পারবেন, মোবাইলও লাগাতে পারবেন, সমস্ত রকমভাবে এটা আপনারা অ্যাঙ্গেল চেঞ্জ করেও আপনারা ভিডিও করতে পারবেন। এ দেখুন এরমভাবে রেখেও ভিডিও করতে পারবেন, যেটা আপনাদের সুবিধা আপনারা সেরমভাবে ভিডিও করবেন। এখানে যে স্ক্রুটা দেখছেন, এটা হলো অ্যাডজাস্টেবল স্ক্রু, এই স্ক্রুটাকে ঢিলা করে আপনার মতনভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এটাকে আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার পর এই যে ক্লিপটা দেখতে পাচ্ছেন, এই ক্লিপটাকে আপনারা এরমভাবে লাগিয়ে দেবেন। আপনাদের ক্লিপ রেডি হয়ে গেল এর সাথে। এরপর এর ওপরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, এর ওপরে আপনাদের ব্লগে সবথেকে মেন জিনিস যেটা মাইক, সেই মাইকটা আপনারা এখানে ইউজ করতে পারবেন, বা সেই মাইকটা আপনাদের আমি দেখাচ্ছি এখন। এই যে আপনারা মাইকটা দেখতেই পাচ্ছেন, এটা হলো বয়া বাই MM1। এই মাইকটা আপনারা এখানে লাগাবেন। এই যে মাইক আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে এটা হলো ক্লিপ, এই ক্লিপটা আপনাদের এইখানটাতে ঠিক এই জায়গাটাতে আপনাদের ক্লিপটা লাগাতে হবে। এই যে ক্লিপটিকে আপনাদের এইভাবে লাগাতে হবে। এখানে আপনারা দুখানা তার দেখতে পাচ্ছেন, এই তারটা হলো আপনারা যদি ক্যামেরা দিয়ে ব্লগ শ্যুট করতে চান তখন এই তারটা আপনাদের ইউজ করতে হবে, আর যদি আপনারা মোবাইল দিয়ে ইউজ করেন তাহলে এই তারটা আপনাদের ইউজ করতে হবে। এই মাইকের ঠিক পিছন দিকে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই তারের এই সাইডটা আপনাদের এখানে গুঁজে দিতে হবে। এরপর মাইকটিকে এইভাবে নিয়ে এইখানে সেট করে নিতে হবে। সেট করে নেওয়ার পর আপনারা এই যে এই জিনিসটা এরকমভাবে ঘুরিয়ে এটাকে টাইট করে দেবেন। এবার আপনাদের ব্লগটা পুরো রেডি হয়ে গেল। এবার আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, রাতের অন্ধকারে যারা ভিডিও করবেন
তারা এই লাইটটাকে ইউজ করতে পারবেন। এই লাইটটাকে এলইডি ভিডিও লাইট বলে। এই লাইটটাকে আপনাদের খুলে দেখাচ্ছি। এই যে এটা হলো লাইট, এই যে এটা হলো লাইট। এই লাইটটার ঠিক পিছনে সুইচ আছে, এই সুইচটা চিপে ধরলেই লাইটটা অন হয়ে যাবে। এই দেখুন আমি আপনাদের লাইটটা অন করে দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন লাইটটা অন হয়ে গেছে। এবার আমি আপনাদের লাইটটা বন্ধ করে এটার সাথে সেট করে দেখাচ্ছি। এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছেন ক্লিপটা, এই ক্লিপটা যখন আপনারা লাইটটা ইউজ করবেন তখন মাইকের এই ক্লিপটাকে খুলে নিয়ে লাইটটাকে এখানে সেট করে দেবেন, নিয়ে এই স্ক্রুটাকে ঘুরিয়ে টাইট করে দেবেন। টাইট করার পর এখানে যে আপনারা জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে আপনারা আপনাদের মাইকটা সেট করে নেবেন, ঠিক এইরকম ভাবে। সেট করার পর আপনারা এই স্ক্রুটা আবার ঠিক ঘুরিয়ে টাইট করে নিলেন। আপনাদের সামনে পুরো সেটআপটা রেডি হয়ে গেল। এবার আপনাদের আমি মোবাইল এখানে সেট করে দেখাচ্ছি কিভাবে ব্লক করবেন। মোবাইলটিকে নিয়ে আপনারা এই যে এই ক্লিপটা দেখতে পাচ্ছেন, এই ক্লিপের এখানে রেখে এরকমভাবে মোবাইলটি সেট করে নিলেন। মোবাইলটি সেট করে নেওয়ার পর এই যে মাইকের তারটা দেখতে পাচ্ছেন আপনারা, মাইকের এই তারটা আপনারা ঠিক এইখানে যে দেখছেন হোল্ডার, এই হোল্ডারের সাথে যুক্ত করে দেবেন। যুক্ত করে দেওয়ার পর এই দেখুন এরকমভাবে আপনারা ব্লক করতে পারবেন। লাইটটি আপনারা জানিয়ে নেবেন, জ্বালিয়ে এইভাবে ব্লক করতে পারবেন। পুরো সেটআপটা আপনাদের সামনে রেডি করে দেখালাম। এই দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই অক্টোপাস স্ট্যান্ড, এই স্ট্যান্ডটার দাম আমার পড়েছিল মাত্র 450 টাকা। এবং এর সাথে যে ক্লিপটা রয়েছে, এই যে সেই ক্লিপটা, এই যে সেই ক্লিপটা, এই ক্লিপটা আমি এর সাথেই পেয়েছি, এর সাথেই আমাকে এই ক্লিপটা দেওয়া হয়েছিল। এরপর চলে আসি বয়া বাই MM1 মাইক। এই মাইকটার প্রাইস হলো, এই মাইকটার প্রাইস হলো মাত্র 750 টাকা, 750। এরপর আসি এই যে লাইটটা দেখতে পাচ্ছেন আপনারা, এই লাইটটা, এই লাইটটার প্রাইস পড়েছিল আমার মাত্র 1000 টাকা, 1000। দোকানের বিলটি আপনাদের দেখাচ্ছি। এই বিলটির মধ্যে আপনারা পুরো ডিটেলস পেয়ে যাবেন। এই বিলের মধ্যে কোন দোকান থেকে আমি জিনিসটা নিয়েছি, তার নাম, তার ফোন নাম্বার এবং কোন জিনিসটার কত প্রাইস, পুরো ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা নিজের চোখেই দেখে নিন। আমার মোট পড়েছে হলো 2200 টাকা, 2200 টাকার মধ্যে আমি এই সব কিছু কিনে নিতে পেরেছি। এবং যেখান দিয়ে আমি কিনেছি তার দোকানের নামও এখানে দেওয়া রয়েছে। আপনারা দেখতেই পেলেন পুরো মোবাইল ব্লগের জন্য যে সেটআপটি রয়েছে সেই সেটআপটির দাম আমার মোট পড়েছে 2200 টাকা। এবং এই সেটআপটি আমি কোন দোকান থেকে কিনেছি সেটা জেনে নিন। কলকাতার স্প্ল্যানেটে মেট্রোগলি বলে যে জায়গাটা রয়েছে সেখানে গিয়ে আপনারা যে কাউকে জিজ্ঞেস করতে পারেন জুম ফটোগ্রাফির দোকানটা কোথায়, আপনারা
সেখানে গিয়েও এই পুরো সেটআপটা কিনতে পারেন। আমি ওই দোকানটার পুরো ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকেও দেখে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।